দেশত এখন চলের সাধারণ ছুটি। এই ছুটি কিন্তু অন্যান্য ঘুরি বেড়ানোর মতো মজা করি আনন্দ করিবার ছুটি নয়। এই ছুটি গানোর অন্যতম কারণ হইল যাতে করোনা ভাইরাস চান ব্যক্তিককে ছড়াই ফুরিত নফারে, সেই সাথে জনসাধারণের যান মাল যেন রক্ষা হয়। এই করোনা ভাইরাস লই এনে প্রতিদিনই নানান দলে সচেতনতা আর নির্দেশনা দেয় বিভিন্ন মহল। এত কিছুর পরেও আরা শহরবাসীর মধ্যে বেশ কিছু অংশ এখনো এই শহর গানত ইচ্ছে মতো ঘুরি বেড়ার। নগরীর অলিগলিত ঢুকিলেই দেখা যার ফোয়াশা এড়ে দল বাঁধি আড্ডাদের মতখ্যাত মনের সুখে খেলা অখার। বাসায় কেউ নাই মানা করছে তো উঠে খেলতেছি, আমি মনে করছে আমরা দোয়ান থেকে আসছি তার জন্য খেলতেছি। মাস্ক পরে বেরলে হইয়া আর 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 কি কি হইয়ে তারপর ভালো করে আপ দিতে হইয়ে সচেতন দেখতে হইয়া আর আর বাসাত বাসাত সবসময় দেখতে হইয়ে এখন আর হাক এই বাসার নিচে বাইরে তো কেন হাজারলে বাইরে এলাম দে একটু গেছিলাম যাওয়ার জন্য সবাই কি খেলি ফেলে গেলাম দে এই পাঞ্জাবি ফিরি পাঞ্জাব মা এই পাঞ্জাবি ফিন্দি পাঞ্জাব খেলা হা খাইতে গেলাম না আর মাঠে গেছিলাম একটু খেলার জন্য। এই যে মাস্ক পরে হাঁটতে তারপর ঘর থেকে বের না হওয়া আরও নানা ধরনের মাস্ক তো ছিল এই কাকার বাসায় গেছি তো একই নয় তো গুড়ো ফুয়া এতাল্লাই এ হামগিন গড়ের, কিন্তু সন এই বুড়া মানুষ গিন কি গড়ের তারাও হনডল্লে নিরাপত্তার তোয়াক্কা নগরী আরামসে ঘুরি বেড়ার। এখন বার হয়েছে যে চা খাই ফেললে একটু একটু মা চা নিন বুলছে এটা একটু চা খাওয়ার জন্য বাড়িয়েছিলাম কিন্তু মাস্কটা নেই না এটা খারাপই বারোটায় গ্যালাপ তো এখন বন্ধ হয়েছে এখন কোনো কাজ নাই যে বাড়িছি এখন দেবাত আছে যে গোসল করি গেল সিটাং মেট্রোপলিটন পুলিশের আওতাধীন ব্যাগ থানা পুলিশের পাশাপাশি ইতিমধ্যে সেনাবাহিনী নানানভাবে জনগণের এখনো সচেতন করি যার। আজিয়ে আলিশহর থানার পুলিশ আগ্রাবাদ এক্সেস রোডত জল কামান্দি রাস্তার জীবাণুনাশক ফানি ছিটাই দে, সেই সাথে জানা গিয়ে দে নির্ধারিত এই মোবাইল নাম্বারত ফোন করিলে আলিশহর থানাবাসী জরুরি ওষুধ সহ যদি তারার প্রয়োজন মতো কোনো পণ্য প্রয়োজন হয় ইয়েন পুলিশ গরত পৌঁছাই দিব। আপনাদের কোনো নিত্য প্রয়োজনীয় জিনিস যদি প্রয়োজন হয় আমাদের ওয়েবসাইটে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে ফোন করবেন, আপনাদের ওষুধ সকাল থেকে আমাদের যে রেগুলার অ্যাওয়ারনেস প্রোগ্রাম এগুলো চলছে আমরা মাইকিং করতেছি এলাকা এলাকায়, আমাদের চারটা টিম কাজ করতেছে পোস্টার যেন মোকাবেলা করতে পারে সেই জন্য আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি। তাছাড়া তাদের কোনো পণ্য সামগ্রী যদি লাগে আমাদের সিএমপি কমিশনার মহোদয় আমাদেরকে মেসেজ দিয়েছেন যে এরকম কোনো ঔষধ তাদের ভোগ্য পণ্য কোনো কিছু লাগে আমাদের ওসি এবং অন্যান্য অফিসারদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আমরা সেগুলো পৌঁছাই দিচ্ছি। জনগণের কাছে একটাই মেসেজ আমাদের, তারা যেন ঘরে থাকে, তারা যেন এই মহামারীটাকে মোকাবেলা করার জন্য আমাদেরকে সহায়তা করে। অভিভাবক এবং জনসাধারণ যদি এইটাতে অংশগ্রহণ না করে তাহলে আমাদের এই চেষ্টাটা বৃথা যাবে। আমরা তাদের প্রতি অত্যন্ত আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, অভিভাবকরা সচেতন হন, আপনাদের সন্তানদেরকে ঘরে রাখেন, এই কয়দিন ঘরের থেকে বাচ্চাদের যদি বাচ্চাদের ইনডোরের গেমের ব্যবস্থা করেন, ঘরে থাকুক তারা। কামরুজ্জামান রনি, সি প্লাস টিভি, চট্টগ্রাম।